যত খেলা আমার সাথে আর আমাকে কামড়ে আঁচড়ে সব সময় অত্যাচার আমার প্রতি, যে কি বলবো। এখানে বসে ব্লগ স্টার্ট করি না, আগে ব্লগ এখানে বসে স্টার্ট করতাম জানলার পাশে, কিন্তু এত আওয়াজ যে কি বলবো, যতই জোরে কথা বলি আওয়াজ শোনা যাবে না। আর গাড়ি যায় সব সময়, কারখানা হয়ে গেছে এখন, সেই মেশিন চলে এই সব। তো চলো স্বাগত ডেভিড দৌসমিতে। আর বলো না, যা গরম না, কিছুটা কাজ করে এখন একটু শুয়ে পড়েছিলাম, বাপরে বাপ এত গরম, শরীরে এনার্জি পাচ্ছি না যে কাজ করব। সত্যি কথা বলতে কি যে কি বলবো, যাক গে চলো এবার কাজ করতে হবে, লাঞ্চ বানাতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্টে কি বানাবো এখনো কোনো কিচ্ছু ঠিক করতে পারিনি, মাথাই কাজ করছে না গরমে। যাক রেসিপি আজকে তোলা নেই, এটা একটা বাঁচোয়া, কদিন আবার রেসিপিও তুলছিলাম, রেসিপি একটু আগে থেকে তুলে রাখলে এডিটটা করতে আমার সুবিধা হয়। তো আজকে তো মাছ হবে, কারণ আজকে মাংস হবে না, গরমে ভালো লাগছে না কিছু খেতে। আমিও যেন বলেছি মাছ নিয়ে এসো, মাছ নিয়ে এসছে, মাছ হবে আজকে। চলো জুয়াশটা করে এসে এই করে তারপরে একটু মানে শুয়ে এখন একটু ভালো লাগছে, এত গরম লাগছিলো না তখন যে কি বলবো। দেখো দুষ্টা দুষ্টা মেয়েকে দেখো, রাত আড়াইটা থেকে প্যা 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 করে চিৎকার করে যাচ্ছে, বেরোবেও না ঘর থেকে, ঢুকবেও না ঘরে, কি বলবো। ঘর থেকে বার করে দিয়েছি, বাইরে বসে বসে দরজা আঁচড়াচ্ছে আর প্যা 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 করছে, ঘুমোতে দিচ্ছে না, মানে রাত আড়াইটা থেকে পাগলামো করে করে গেছে। সকালবেলা বাবা মাছ এনে দিয়েছে, মাছ খেয়ে তবে তার মাথা ঠান্ডা হয়েছে, সে মাংস খাবে না মাছ খাবে, চিন্তা করো চিন্তা করো চিন্তা করো চিন্তা। দেখো 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 কি দেখো, বদমাইশি দেখো, যত এইসব অত্যাচার করবে, যত অত্যাচার মায়ের ওপর, দেখো দেখো পড়ে। তো এখানে অনেকটাই কোটাকুটি হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি জোগাড়যন্ত্র হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাটছি শাকের জন্য এবং মাছের জন্য, আর মাছের তেল ডিম এইটুকু নিয়ে এসে এটার জন্য আবার বড়া করতে হবে, লালটু খেতে খুব ভালোবাসে। আর বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছে, যেটা পাতাও খাবে আমরাও খাবো। আর ব্যাস আমি রান্নাবান্না করতে চলে এসেছি, এখন লাঞ্চ বানাচ্ছি। লাঞ্চে আজকে আমাদের রয়েছে কলমি শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর ডাল, তো মুগ ডাল, তো মুগ ডাল করা হয়ে গেছে, মুগ ডাল আলু ভাজা করা হয়ে গেছে, কারণ কানাইদের ভোগ দেবো তো নিরামিষটার জন্য আগে করে নিয়েছি। এবার আমি বানাচ্ছি হচ্ছে কলমি শাক আর মাছ। কলমি শাকটা পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি, এখানে মাছ হচ্ছে, মাছটা পিসগুলো ভেজে নিয়েছি, দই কাতলা করছি তো তার জন্য দই নিয়েছি। আমি একটু অন্যরকম করে করি, এক এক সময় এক এক রকম করি টেস্ট বদলের জন্য, কারণ একই রকম খেতে খেতে নিজের হাতে বোর হয়ে যায়, তাই জন্য আমি নানা রকম করে করি যাতে মুখের টেস্ট আসে। তো সেই জন্য আজকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারে নিয়েছি টক দই, তার সাথে নিয়েছি সাদা সর্ষে, আর নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে আপনারা রসুনও দিতে পারেন, বাট সোহম বা লালটু অত সব জায়গায় রসুন ভালোবাসে না, তাই জন্য আমি রসুন দিলাম না। তো আমি এখানে কালো সর্ষেও দিতে পারতাম, বাট আমি সাদা সর্ষে দিয়ে করছি, পরে কালো সর্ষের যে আমার কাসন দিয়ে আছে তার থেকে এক চামচ দিয়ে দেবো আমি। তো ওটা মিক্সিতে ভালো করে মানে মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো আমার এখানে কলমি শাকটাও একটু নেড়ে দিলাম, মিক্সিতে বাটাও হয়ে গেছে, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ একটু নাড়াচাড়া করে নেবো। আর আমি এখানে হলুদ গুঁড়ো আর দিলাম না, কারণ মাছ ভাজার যে হলুদ গুঁড়োটা আছে ওতেই আমার হয়ে যাবে, আর নুনটা দেবো স্বাদ মতো। আর আজকে ও মাছ এনেছে, মাছের সাথে দেখালাম তো মাছের ডিম আর মাছের এও নিয়ে এসছে, তেলও নিয়ে এসছে, তো সেটার একটা বড়াও করতে হবে, খুবই অল্প পরিমাণ নিয়ে এসছে, তাহলেও লালটু খেতে ভালোবাসে তেলের বড়া, তাই মাছের তেলের বড়া করব। তো এটা জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এটা মাছ ভাজাগুলো দিয়ে এটা ফোটাতে হবে যতক্ষণ না একটুখানি সেদ্ধ হয় মাছটা। নুন দিয়ে দিলাম, ব্যাস নুনই দিয়েছি আর কিছু দিইনি, আর লঙ্কা কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি।
এবার এতে মাছটা দিয়ে ফুটিয়ে নাবানোর সময় একটুখানি সর্ষের তেল দেবেন, আর ফুটিয়ে নাবানোর কিছুক্ষণ আগে আমি এ দিয়ে দেবো কালো সর্ষে, আর একটু জল দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছুক্ষণ বেশ ফুটিয়ে নিয়েছি, এবার নাবানোর আগে একটু কালো সর্ষে বাটা, মানে 1 টিস্পুন মতো। এবার যতখানি পরিমাণ বানাচ্ছেন বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু কাসুন্দিটা দিতে হবে। আর দেবো হচ্ছে, কাসুন্দি না থাকে কালো সর্ষে বাটাও দিতে পারেন আপনারা। আর দিয়ে দেবেন সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দেবেন গ্যাস বন্ধ করার পর, দিয়ে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেবেন। দারুণ লাগে খেতে পাতলা মতো গরমকালে, আর খুব কম পরিমাণ সর্ষে দেবেন, আর এটা খুব পাতলা করে হয়, খুব ভালো লাগে আমাদের খেতে। এটা শুধু কাতলা মাছ দিয়েই হয় তাই নয়, এটা পার্শে দিয়েও হয় ভালো লাগে, পার্শে মাছ দিয়েও খেয়েছি আমরা ভালো লাগে। হয়ে গেছে রেডি আমার দই কাতলা, একদম অন্যরকম। এতে একটু ধনে পাতা দিলে ওপর থেকে ছড়িয়ে আরও সুন্দর লাগতো, যদিও এখন ধনে পাতা নেই আর সেরকম টেস্টও নেই ধনে পাতা, তাই দিলাম না। আজকে আমাদের লাঞ্চে বানিয়েছি মাছ ভাজা, মাছের ঝাল, যেটা তোমাদের দেখালাম দই সর্ষে আর কি। তো এইটা হচ্ছে কলমি শাক, কলমি শাকটা দেখো কতটুকু হয়ে গেছে। আর এই দেখো মাছের ডিমের বড়া, এটা গরম করব। আর রাত্রির জন্য বানিয়েছি এখানে ডাল ফ্রাই, এই যে ডাল ফ্রাই, এটা রাত্রে খাওয়া হবে রুটি দিয়ে, বানিয়েই রেখে দিয়েছি। আর রাত্রে ইচ্ছে করে না এই গরমে করতে কিছু, সেই জন্য। আর রয়েছে মুগের ডাল ভেতরে রয়েছে, আর এই যে আলু ভাজা, এটা কানায়ের জন্য করেছিলাম, তো ওই আমরাও একটু একটু খাবো। আর এখানে পাতারানি মাছ খাচ্ছে, এখন খুব মাছে ভক্ত হয়েছে, মাছ খাবে, খালি মাছ খাবে, দেখছো দেখো। তো নিজের জন্য ভাবনা চিন্তাটা একটু কম করো, এই আর এটাই আমাদের মানে সংসারে নিজেদের এটাই প্রবলেম, এটা সবসময় মাথায় রাখতে হবে, নিজে সুস্থ থাকলে সবাই সুস্থ, মানে সবাইকে সুস্থ রাখতে পারবো, পরিবারের সব কিছু করতে পারবো। এই যে লালুবাবু আজকে গেল না কিনতে, বলেছে কবে যাবে কিনতে, হ্যাঁ লক্ষ্মীবারে লক্ষ্মীবার লক্ষ্মী নিয়ে আসবে বলেছে, যে বৃহস্পতিবার নিয়ে আসবে। সকালবেলা ডাল খেয়েছে, আবার রাত্রের জন্য ডাল ফ্রাই বানিয়ে রেখেছি, চেঁচামেচি করবে লালু ডাল দেখলে, গরম করে এত ডাল পছন্দ করে না আমার। ও চুলটা যতই ছাড়াচ্ছি ততই জট হয়ে যাচ্ছে এই ঘামের জন্য, আর মাথার মধ্যে যেন মনে হচ্ছে কুটকুট কুটকুট করছে, যতই শ্যাম্পু করি, একদিন ছাড়া একদিন শ্যাম্পু করছি তাও মনে হচ্ছে মাথার মধ্যে চিট চিরুনি যাচ্ছে না এরকম, আজকে আবার শ্যাম্পু করলাম। কি অবস্থা দেখুন, আজকে অনেক দিন বাদে একটা সিনেমা দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার না কিরম এটা এরম একটা নাম, নামটা ভুলে গেছি, এত সিনেমায় মগ্ন হয়ে গেছি, জিৎ ছিল আবির ছিল, তো এরকমই কিছু একটা নাম, খুব ভালো লেগেছে। মানে কি বলবো, বড্ড যন্ত্রের মতো লাইফ হয়ে গেছিলো, মানে কাজ 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 কাজ, যাই কাজ হোক কাজ কাজ কাজ। তো সিনেমাটা সোহম পড়তে গেছিলো কিন্তু পড়া হয়নি, ছুটি হয়ে গেছে, মানে এখন তো করোনা এত বেড়েছে যার জন্য সব জায়গায় ছুটি দিয়ে দিয়েছে, তো এই পড়াটা হচ্ছিল ইংলিশ পড়াটা, তো সেই স্যারও ছুটি দিয়ে দিয়েছে, বলেছে আর আসবি না এখন পড়তে, আবার অনলাইন ক্লাস শুরু হবে, আর আর ক্লাস হবে কি সবই হয়ে গেছে, জানি না কী হবে, তো বলেছে যখন আসবি তখন আমি ফোন করে জানাবো। তো আমি ভাবলাম একা একা শুয়ে আছি, এডিট করতে আর ভালো লাগছে না আজকে, এমনিতে ব্লগটা এডিট করেছি ছেড়েছি, তো আমি ভাবলাম তাহলে একটু সিনেমাটাই দেখি, চোখে পড়লো আবিরকেও ভালোবাসি জিৎকেও ভালোবাসি, সেই জন্য ভালো লাগলো, মনটা একটু এ লাগলো, রিল্যাক্স লাগছে।
আমি এমনি সিনেমা খুব কম দেখি জানো তো, সিনেমা খুব কম দেখি, সিনেমা ওয়েব সিরিজ তবু একটু একটু দেখি, কিন্তু সিনেমা আমি খুব কম দেখি, মানে এতক্ষণ বসে বসে ধৈর্য থাকে না। তো আজকে বিকেলবেলা সন্ধে দেওয়ার পর অনেকটা মানে ধৈর্য ধরেই দেখেছি, সিনেমাটা ভালোও লাগছিল। যাক গে, চলো চুল আঁচড়ানো হয়ে গেল, এ দুধ ফোটাতে বসিয়েছি, পাতার মাছ সেদ্ধ করতে বসিয়েছি, আজকে অনেক দেরি হয়ে গেছে, ঠাকুরদের খেতে দেবো। চুল খুলে তো 5 মিনিট রাখা যাচ্ছে না, এত গরম। খুব অবস্থা খারাপ টানাটার, আমি আজকে ভাবছিলাম এটা পরিষ্কার করবো, চলো আমার সাথে পরিষ্কার করো তোমরাও। তো ধুলো এর মধ্যে আমার হাঁচি হচ্ছে, কি করে পরিষ্কার করবো জানি না, একটা জিনিস খুঁজে পাওয়া যায় না, খালি সোম এটাকে হাটকায় মনে নেই, সেই বলার দোকান থেকে এনে সেই পড়েছিল, সেই জমে গেছিল, ডেট ওভার হয়ে গেছে। হাওয়া বেরিয়ে গেছে, একটা দিয়ে দুটো বানালে এরা পাগল না উন্মাদ। যা খাবি এখানে সব বেল দেখে খাওয়া যাবে বোধহয়, এটা পুরো আবর্জনা হয়ে গেছে তোর জন্য। হোয়াট আমার জন্য, এটাকে যা পার করো তো তোমার কোনটা আর আমার কত, ওটা একটা মাতাল। দেখো তোমরা কি কাণ্ড হয়েছে, এটা ছিল আমাদের ওই টানাটার মধ্যে, তো এখন এর মধ্যে থেকে যেগুলো প্রয়োজনীয় সেগুলো সোহম বাদ দেবে, আর যেগুলো ফেলা সেগুলো আমি একটা প্যাকেটে পুরবো। দুজনে এর মধ্যে হাফ জিনিস তোমার না, তোর বেশি জিনিস তোমার, এটা কি, এটা কি, না না আমার দিকে তাকাও, এটা কি, এটা আমার, ওটা ডিশ, আরে বড় এটা, হ্যাঁ ওটা ভালো আছে, ওটা ম্যাঙ্গো। এটা কি, এটা কি, এটা
এখান থেকে আমরা এখন বাদ দিচ্ছি, মানে দুটো দুজনে প্লাস্টিক নিয়েছি, যেটা হচ্ছে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা এক আমি রাখছি, আর যেটা ফেলা সেটা সোহম রাখছে। তার সাথে সোহম যা বদমাইশি করছে, মানে কি বলবো, প্রচণ্ড অত্যাচার করছে সোহম। আর যাই হোক, তবু কাজটা করছে, সাহায্য আমি সবসময় আমার কাজে সবসময় সোহমকে নিই আর কি, যাতে ও করে কাজ শেখে, নাহলে লালটুর মতো যেরকম দোকান ছাড়া আর কিছুই করে না সংসারের কাজ, সেরকম যেন সোহম না হয়। সেই জন্য সোহমকে সবসময় আমার কাজে ইনভলভ করি, যেরকম আমার আমার মা করতো। আমরা সেই থেকেই কাজ করা শিখেছি বলতে পারো, বা কীভাবে কী করতে হয় সেটা অন্তত শেখা হয়ে যায় বা আন্দাজ থাকে একটা। কি বলবো, মানে অত্যাচার করছে, তোকে মেরে দেবো। এটা কি ফেলে দি, আমি এখানে দুটো ট্রে নিয়েছি, দুটো ট্রের মধ্যে ভাগ করে রেখেছি। একটা ট্রেতে রেখেছি কাগজপত্র, যেটা ভেতর দিকে, আর যেটা সামনের দিকে রয়েছে সেটাতে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট বেলুন, কিছু ছোটোখাটো জিনিস এই রকম, আর কিছু জিনিস আছে এদিক ওদিক রেখেছি। আমি একটা ন্যাপকিন, মানে এখানে ন্যাপকিন রাখার চেষ্টা করছিলাম, যে ঘরের মধ্যে একটু ন্যাপকিন রাখলে ভালো হয়, তো দেখছি সেটা যদি রাখার জায়গা পাই নিশ্চয়ই রাখবো। যেটুকুনি গুছিয়ে উঠতে পারলাম সেইটুকুনি গোছালাম আপাতত, আর যা আছে এখানে বিছানায় সবটাই ফেলা, এই যে সবটাই ফেলা। এখন সোহম ওখানে হামাগুড়ি দিচ্ছে, সোহমকে খুঁজে পাবেন না, খাটের ওপাশে হামাগুড়ি দিচ্ছে, বহু বছর হামাগুড়ি দেয়নি তাই জন্য এখন হামাগুড়ি দিচ্ছে। শুয়েই থাক ওখানে, বাবা এসে যদি তুলতে পারে তুলবে। এইরকম অত্যাচার করেছে, কোনো কাজ করেনি, জ্বালিয়েছে। এবার একজন ঢুকবে ম্যামা করছে, সে ঢুকে আবার এগুলো কি কিরকম সংসার সাজাবে আপনাদের কি বলবো। যাগে এইসব পাগলদের নিয়ে আমি থাকি, আমি মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে আমার। তুমি পাগলি? হ্যাঁ আমি পাগলি, দেখছে তো। চলো এর সাথেই শেষ করে দিচ্ছি আজকে ব্লগ। বিছানার অবস্থা ভয়ানক খারাপ, মানে কি বলবো, কি পড়লো, কি করতে ঢুকলি ওখানে, সেই সব পরিষ্কার করব। মহারানী ওখানে বসে বললো কি পড়েছে না পড়েছে দেখতে। যাকে চলো টাটা, বাই বাই। কালকে যাবে লালটু বাবু ইনভার্টার কিনবে, দেখা যাক কালকে সেই শুভক্ষণ। হ্যাঁ, সেই শুভক্ষণ।